রূপগড় জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সময়ের পরাই হোক, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাই হোক, সুধাকান্ত ডক্টর ভূপেন হাজরিকাই হোক, আর আমার বরেণ্য সাহিত্যিক সকলেই হোক, সকলে এই যে আমার পুরুষানুক্রমে আমি এখিনি যি ধরনের লো যাব পারিব লাগিছিল কোরবাত সেইটো ধরে রাখিব পড়া নাই অনুভব এটা হয়। অস্তিত্বটো এনেকুৱা বস্তু নহয় যে এটা সন্দুকৰ ভিতৰত আপুনি অস্তিত্বটো ভৰাই তাত চাৰিওফালে চি আৰ পি আৰ্মি দি পেলাই বন্দুক লৈ থাকিলে অস্তিত্বটো ৰক্ষা পৰিব নপৰে। মানে বিজ্ঞ ৰাজনীতিক বুলি কৃষ্ণক কোৱা হয়। মহাভাৰতখন বৰ চিম্বলিকেলটো আপোনাৰ মহাভাৰতৰ প্ৰতিটো চৰিত্ৰ এটা প্ৰতীক। দুৰ্যোধন বেয়া পথেৰে উপাৰ্জন কৰা ধন, দুঃশাসন বেয়া শাসন, কৃষ্ণ কৃগ নামে ধাতুটো পৃথিৱীবাচক ভৈলা ন আনন্দত প্ৰৱৰ্তয়। আপনার যেটা জাতিটোর প্রতি আপনার টান থাকিব, ভাষাটোর প্রতি টান থাকিব, নিজের আয়ের প্রতি টান থাকিব, এই কথোপকথন হোক, তেওঁলোকৰ বক্তৃতা হোক, এইবোৰে আপনার মানে খুলে বিন্ধা দি বিন্ধে শব্দবোৰ এনে ধরনের প্রয়োগ হয়, অপপ্রয়োগ হয়, হিন্দি ইংরাজি অসমীয়া সকলো খানমিহলি হয়। এই প্রবণতাটো মই যদি আপনার সুধো কেতিয়ার পৰা আপনাদেরও প্রত্যক্ষ করেছে। দক্ষিণাথ বেজবৰুৱা ডাঙরিয়া হতে অসমীয়া উন্নতি সাধিনী সভার কারণে যি যুঁজ করেছিল সবে জানা কথা। তেওঁ কৈছে যে ব্রিটিশ গুছি গল, কিন্তু ব্রিটিশের যা সুর আমার মাজত সুমাই থই গল সেই সুর আজিও আছে। টেকেলি মুখত দিয়া পিঠা বলে গেলে অল্প বেয়া পায়, ইডলি বলে গেলে ভাল পায়। সেই হেমবরুয়া সাংসদ হয়ে থাকতে এবার তোর ওসরলৈ মানুষ এজনে নিমন্ত্রণ করবলে গেল। হেমবরুয়াক চিঠিখন মানে ইংরাজিত দিছে, হেমবরুয়ায় চিঠিখন দলি মারি দিছে, ধমকি আছে মানুষজনে, কৈছে তুমি উপনয়নৰ চিঠিখন অসমীয়াত লিখি আনিব নোৱাৰিলানে? অথচ হেমবরুৱা ইংৰাজীত সাংঘাতিক। এই যে বিক্ৰমাদিত্য ৰজাৰ দিনত এজন মানুহ আহিলে সলসলীয়াকৈ আপোনাৰ মানে 14-15টা ভাষা ক'ব পাৰে, ধৰিব পৰা নাই কোনটো মাতৃভাষা। ৰজাই ক'লে ইয়াৰ মাতৃভাষাটো উলিয়াব লাগিছিল। কালিদাসে ক'লে এটা বুদ্ধি আছে, তাক শুই থাকোঁতে ভাল জোৰে এক কোপ সোধাৰি, এক কোপ যেতিয়া দিছে নহয় তেতিয়া তাৰ মুখৰ পৰা অশ্ৰাব্য গালি ওলাই আহিছে, আর যে ভাষাত গালি পাইছে নয় সেইটাই তার মাতৃভাষা।